আমি অপরাধ 100% এর মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা, অপরাধ স্বীকার করছেন এবং আপনি আর করবেন না? না, আর করব না। আপনি যদি না করেন তাহলে শাস্তি একরকম হবে, আর যদি করেন, আমি যদি এসে দেখি তখন কিন্তু শাস্তি হবে। তবে আপনার আদালতে সর্বোচ্চ শাস্তি যা আছে তাই করবেন। এখানে ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে সতর্ক করা হয়েছে অনেকবার, অবশ্যই তারপর আপনারা কেন না? আমরা তো 5 তারিখে সরকারি নির্দেশের পরে খুলেছি, আর খুলিনি, কিন্তু 10 তারিখে বসবে, মানে আমাদের অনেক শ্রমিক। এখন কথা হচ্ছে আপনি আর দোকান খুলবেন না ম্যাডাম, আবার হয়তো সরকারি আবার 5-6 দিন পরে আপনাদেরকে দোকান খুলতে বলবে। আচ্ছা, তখন আপনারা যেভাবে সেফটি মেজার নিয়ে সেভাবে দোকান খুলবেন, ঠিক আছে? আপনাদেরকে শাস্তি দেওয়াই আমাদের উদ্দেশ্য না, আপনাদেরকে সতর্ক করা। এই যে মহিলারা যারা আসছে এদের কাজ কি জানেন? দোকান খুলে রাখলে এরা আসবে, ঠিক আছে? এখন আপনার যে অপরাধ, এই অপরাধের শাস্তি অনেক বেশি, আপনার জেল হইতে পারে, আপনাকে জরিমানা আমি করতে পারি। এখন আপনাদের এত কিছু আমি করবো না, আপনি এই সব লোক বের করে দেবেন এবং আপনি দোকানটা বন্ধ করেন। 100% আপনার সঙ্গে আমি বন্ধ করে আমি খুব কম টাকা জরিমানা করছি আপনার। আচ্ছা ম্যাডাম, আপনার যতটা সময় সময়ীন দৃষ্টিতে হয় এবং এসে দিন এখানে পিছনে ম্যাডামের পিছনে, হ্যাঁ ম্যাডাম করে নিন। স্যারের নির্দেশনায় একটা মিটিং হয়েছে, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বরিশাল জেলায় অনেক বেড়ে গেছে, এজন্য আগে সীমিত পরিসরে শপিং মল খোলা থাকলেও স্বাস্থ্যবিধি ম্যানেজ থাকার শর্ত সাপেক্ষে দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
কিন্তু কার্যত কেউ মানছিল না। এজন্য আমাদের নতুন সিদ্ধান্ত হয়েছে শুধুমাত্র নিত্য প্রয়োজন এবং ওষুধের দোকান ব্যতীত সব ধরনের দোকানপাট সকাল 6টা থেকে বন্ধ থাকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা দেখতেছি মানুষ তারপরও এই আমাদের যে বিজ্ঞপ্তি আছে এই বিজ্ঞপ্তি উপেক্ষা করে মানুষ বিভিন্নভাবে মার্কেটে এবং শপিং মলগুলোতে ব্যাপক হারে গণজমায়েত করতেছিল। আমরা সেনাবাহিনী এবং র্যাবের সহযোগিতায় যেখানে এ ধরনের গণজমায়েত দেখছি সেখানে আমরা ছত্রভঙ্গ করে দিচ্ছি এবং আজকে একটি খেয়াঘাট ছিল, এই খেয়াঘাটে ব্যাপকভাবে জনসমাগম করার জন্য এরা পারাপার হচ্ছিল, আমরা ওই খেয়াঘাটটিকে বন্ধ ঘোষণা করছি। আসলে আমরা জনগণ শুনছে না এটা আমরা ততটা বলতে পারবো না যতটা না জনগণ বলতে পারবে। আমরা চেষ্টা চালাচ্ছি জনগণকে বুঝাতে বলে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনাদের স্বার্থেই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ।